বরগুনার তালতলি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বাছাইয়ে তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা এবং হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা কৌশলে এ তালিকায় নৌকা প্রতীকের বিরোধিতাকারী এবং দলে অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রকাশ্যে বিরোধিতা করায় ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় নাম দেয়নি বড়বগি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সির কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ জেলা আওয়ামী লীগ আলমগীর মিয়া আলম মুন্সির নাম অন্তর্ভুক্ত করেছে এই ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকার দু নম্বরে আমাদের প্যানেল ছিল কামরুল ভাই এক নম্বরে দুই নম্বরে ইউসুব হাওলাদার তিন নম্বরে মুন্সুর রিজমাদ্দার তৃণমূলের সমর্থনেই এইটা হয়েছে ইউনিয়ন ওয়ার্ড নেতাকর্মীদের সমর্থনে এই লিস্টটা তৈরি হয়েছিল এরপরে জেলা যাওয়ার পর জেলা থেকে কীভাবে চেঞ্জ হয়ে আলম মুন্সির নাম ঢুকছে আমরা জানি না সেটা আলমগীর মিয়া আলম মুন্সি উনি আমাদের তালতলি উপজেলার উপজেলার নির্বাচনে উনি নৌকার বিরোধিতা করছে আওয়ামী লীগের প্রকাশ্যে বিরোধিতা করছে বর্তমানে যে এই যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমরা তালতলি উপজেলা এই যে বর্ধিত সভায় তার কোনো প্যানেলে এই তা আমরা ইনুয়ান কমিটি বরভোগী ইউন কমিটি তাকে প্যানেলে কোনো নাম আমরা পাঠাই না পাঠাই নাই এবং বরগুনা জেলা কমিটি কিভাবে তার নাম কেন্দ্রে পাঠাইছে এটা আমরা কিছুই বুঝতে পারতেছি না মুন্সি প্রকাশ্যে বিরোধিত করছে বিদ্রোহী করছে এবং এই উপজেলা থেকে তাকে মাইকিনের মাধ্যমে কাগজের মাধ্যমে বহিষ্কার কৃত করছে তালতলি থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নিশান বাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দুলাল ফরাজির বিরুদ্ধে উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের প্রকাশ্যে বিরোধিতা করার অভিযোগ রয়েছে এ কারণে তৃণমূল আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় তার নাম দেয়নি কিন্তু পরবর্তীতে জেলা আওয়ামী লীগ তার নাম ওই ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকার তিন নম্বরে অন্তর্ভুক্ত করেছে বিএনপির লোক যদি আওয়ামী লীগ আসছে চেয়ারম্যান হয় এরপর যদি কায় এ নৌকা সে নৌকা না এ নৌকা নৌকা না তাহলে এটা আমাদের মনে বাজে না আমরা মৌলিক করি এইবারও তো তার নাম যায় নাই উপজেলায় দিয়ে সে বরগুনে যাই বরগুনের দিয়া তার নাম ঢোকে গত নির্বাচনে সে নৌকার বিরোধিতা করছে ইউনিয়ন থেকে তার নাম বরগুনা পাঠানো হয়নি ছোটবগি ইউনিয়নে বিএনপি থেকে আওয়ামী লীগের যোগদান করা আবুল হোসেনের নাম মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় চার নম্বরে দিয়েছিল ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ কিন্তু আবুল হোসেনের নাম চার নম্বর থেকে দুই নম্বরে উঠিয়ে আনার অভিযোগ জেলা আওয়ামী লীগের বিরুদ্ধে তার তো রাজনীতি কোনো কর্মণ্ড নাই আমরা দেখেই না কোনো সবাই দুই বেজায় নির্বাচন করছে চেয়ারম্যান নির্বাচন কিন্তু এর মধ্যে হ্যাঁ দেখি না কোনো সবাই এখন হ্যাঁ আমরা চার নম্বর দিছি ওয়ার্ড আওয়ামী লীগ এরপর তার দুই নম্বর কীভাবে দিছে সেটা আমরা জানি না সে প্রথমত জাতীয় পার্টি করছে মতি সাথে এক সময় মতি তালুকদার যখন বিএনপিতে গেছে উনি আবার বিএনপিতে গেছে আওয়ামী ওনার কোনো ধরনের সভা সভাবেশ মিছিল মিটিংয়ে কোনো অংশগ্রহণ নাই উনি বিএনপি করে আমরা কিছুদিন আগেও জানতাম এই কমিটিতে শুনি উনি নাকি আওয়ামী করে উনি আওয়ামী লীগের কোনো লোকের সাথে ওনার কোনো যোগাযোগ নাই উনি সময় বিএনপির লোকের সাথে ওঠা বসে এবং টিউ বল দিলে এমপির আওয়ামী লীগের এমপি টিউ বল দিলে সেইটাও উনি বিএনপির মানুষের দেয় আমাদের বর্তমান চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু সাহেবকে এক নম্বরে দিয়েছে আমি তালতলি উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আমার নাম দুই নম্বরে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপনকে তিন নম্বরে এবং আবুল হোসেনকে চার নম্বরে দিয়েছে এরপরে জেলা আওয়ামী লীগ আমাদেরকে ডাকছে আমাদের কাছে প্রশ্ন করছে যে আবুল হোসেনের আগে দুইবার নির্বাচন করছে তার নামটা সাইন নাম্বারে আসলো কিভাবে তখন আমরা সবাই এক বাক্যে জবাব দিছি যে সে তো আসলে আমাদের দলীয় কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করে না বিগত দিনে দলের কোনো পদে গুরুত্বপূর্ণ ছিল না উপজেলার পাঁচ কোরালিয়া ইউনিয়ন থেকে তৃণমূল আওয়ামী লীগের ভোটে জিতে এ ইউনিয়নের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় এক নম্বরে নাম লিখিয়েছেন আব্দুর রাজ্জাক হাওলাদার তিনি শিবিরের গুরুত্বপূর্ণ পদে নেতা ছিলেন বলে অভিযোগ রয়েছে কিছু কিছু আত্মীয় স্বজন আছে দলের দলের পূর্ব যার কারণে এইসব দলে ঢুকতে পারছে আমরা চাই যে না সে নমিশন না পাওক ককোন आमदार যারা দলের জন্য খাটাকার নি করছে বা দলের জন্য পরিশ্রম করে তারা nomination পায় না আর এই কুড়িয়ে nominationটা নিতে চাই রাজাগালাদার। এছাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জসীম মোল্লাকে করইবাড়িয়া ইউনিয়নে এবং নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থী কবির আকনকে সোনাকাটা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় সুপারিশ করা হয়েছে। ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে অভিযুক্ত মনোনয়ন প্রত্যাশীদের বক্তব্য পাওয়া যায়নি অন্যদিকে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর কবির তবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দাবি মনোনয়ন প্রত্যাশীদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতেই সুপারিশ পাঠানো হয় মনোনয়ন প্রক্রিয়া ইউনিয়ন কমিটি উপজেলার সভাপতি সম্পাদক এবং ইউনিয়নের সভাপতি সম্পাদক তারা যথাযথ প্রক্রিয়ায় তারা চূড়ান্ত করে জেলায় নিয়ে এসেছে তালতলি উপজেলায় মোট সাতটি ইউনিয়ন পরিষদ রয়েছে এর মধ্যে সারিকখালী ইউনিয়ন ব্যতীত বাকি ছটি ইউনিয়নে আগামী পনেরো জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সময় সংবাদ বরগুনা